দুধ না আমি এখন আসছি হচ্ছে চকবাজার, ঢাকার ঐতিহ্যবাহী যে ইফতারির যে বাজার বা বাংলাদেশের চাটকবাজারের ঐতিহ্য বলে, কারণ এই ঢাকার জন্ম যতদিন থেকে এই শাহিদে ইফতারের বাজারটা দেখছেন এটাও ঠিক ততদিন। তো আমি আপনাদের আজকে এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখাবো আর আপনাদের সাথেই শেয়ার করব যে এই ইফতারের কী কী আইটেম আছে আর কী কী ধরনের খাবার দাবার উঠে। ঘড়ির কাঁটায় বিকাল পাঁচটা, তীব্র যানজট আর হাঁসফাঁস গরমে নাকাল রাজধানীবাসী, তবুও যেন তিল ধারণের ঠাঁই নেই পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজারে। থরে থরে সাজানো হরেক রকমের ইফতার সামগ্রী, এসব কিনতে প্রায় বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে এসেছেন এখানে। মোগল আমলের ইফতারের স্বাদ পেতে সব বয়সী মানুষের সর্ব উপস্থিতি জানান দিচ্ছে এ যেন এক উৎসব। গতকাল ছিল পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন, রোজার এখনো বাকি পুরো মাস। ঐতিহাসিকদের মতে মোগল আমলের পুরনো ঢাকার চকবাজারের শাহী মসজিদের সামনে একটি কূপ ছিল, তার চারপাশে চেয়ার টেবিল সাজিয়ে বিক্রি করা হতো হরেক রকম নবাবী ইফতার সামগ্রী। এখন সেই কূপ নেই, আগের মতোই মসজিদের সামনে রাস্তার উপর চেয়ার টেবিল সাজিয়ে বিক্রি করা হয় ইফতার সামগ্রী। কি নেই পুরান ঢাকার ইফতার বাজারে? এখানে আছে আস্ত খাসি রোস্ট, আস্ত মুরগির ফ্রাই, চালি কাবাব, সুতি কাবাব, টিকা কাবাব, শাহী কাবাব, কবুতরের রোস্ট, কোয়েলের রোস্ট, ডিম চপ, ডিম কুপ্তা, সাসলিক, ভেজিটেবল রোল, চিকেন রোল, দই বড়া, হালিম, লাচ্ছি, ছোলা, মুড়ি, সমুচা, বেগুনি, আলুর চপ, পনির, পেস্তা বাদামের শরবত, লাবাং, মাঠা, কিমা, পরোটা, পেঁয়াজু, শাহি জিলাপি সহ প্রায় 30 প্রকারের জিলাপি। এখানে কেজিতে সুতি কাবাব 1200 টাকা, খাসির সুতি কাবাব 1400 টাকা, কোয়েল পাখির রোস্ট 80 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। আর এই রকমারি ইফতার বাজারের একটি জনপ্রিয় আইটেম বড় বাপের পোলায় খায় 600 টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। ফালুদা 200 টাকা, ফেনি 100 টাকা, মাঠা 80 টাকা, শাহি জিলাপি 300 টাকা, শাহি পরোটা 30 থেকে 60 টাকা, দই বড়া 120 টাকা থেকে 200 টাকা, ফালুদা ছোট বক্স 100 টাকা দরেও বিক্রি হতে দেখা যায়। এবার আপনাদের বলি তিতা সত্য। সত্যটা তিতা বলার কারণ হচ্ছে এখন আমি যা বলতে চাচ্ছি হয়তোবা এই খাবার খাওয়ার যাদের অভিজ্ঞতা আছে বা স্বাদ নিয়েছেন তারা কিছুটা আন্দাজ করতে পারবেন। আর যারা শুধু টিভি কিংবা আর্টিকেল পড়ে এই খাবারগুলোর ব্যাপারে মনে মনে আকাশ কুসুম করেছেন তারা আকাশ থেকে পড়বেন। এই খাবারগুলো দেখে মনে হতে পারে এর মতো সুস্বাদু খাবার মনে হয় পৃথিবীতে আর নেই, কিন্তু আপনি ভুল। ভুল মানে একেবারেই ভুল। আর যদি বলা হয় ঐতিহ্যের কথা, এখানে বেশিরভাগ কাহিনী হচ্ছে বানানো। যেমন একটা উদাহরণ দেই, এই চকবাজারের একটা বিশেষ খাবারের কথা মনে হয় পুরো বান্নার মানুষ জানে। সেটা হচ্ছে বাপের বড় পোলায় খায় ঠোঙ্গা বৈরা লয়ে যায়। এই অখাদ্যটা নাকি 100 বছরের পুরনো, এইটা একদম ডাহা মিথ্যা কথা।
পুরান ঢাকার স্থানীয় প্রবীণ যারা আছে তাদের থেকে একটু খোঁজ নিলেই জানতে পারবেন, এটা মূলত কিছু বছর আগেই কল্পকাহিনীর মতো আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছে যে এমন একটা খাবার শত বছর ধরে প্রচলিত আছে। আসল কথা হচ্ছে এই খাবারটা যে একবার খেয়েছে সে বলবে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভৈরাল লিয়া যায়, এই যে ডাহা মিছা হয়, এই জিনিস মাহিষে খায়। এই যে এই কাবাবগুলো দেখছেন, এইগুলো যদি আপনি টেস্ট করেন বলবেন এমন অখাদ্য এত হাঁক ডাক দিয়ে বিক্রি করে। এই খাবারে না আছে স্বাদ, না আছে স্বাস্থ্যগত উপকারী দিক, কৃত্রিম রং ফ্লেভার মেশানো এক কথায় অখাদ্য, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী তো নয়ই আরও আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেবে। আমার কথা বিশ্বাস না হলে কালকে যেয়ে এই অখাদ্য খেয়ে টেস্ট করে কিছু অর্থের জলাঞ্জলি দিয়ে আইসেন। এখন আসি মুদ্রা কথায়, তার মানে কি জীবনে যে এত পুরান ঢাকার খাবারের ঐতিহ্যের ব্যাপারে শুনেছি তা সব মিথ্যা? না, পুরান ঢাকার খাবারের সত্যিই ঐতিহ্য আছে এবং এই মুঘল খাবারগুলো সত্যি অনেক মজাদার, কিন্তু এই চকবাজারে এই সব হুইফোর মোনাফালভি দোকানিদের খাবার না। এরা ব্যবসায়িক মনোভাব নিয়ে তৈরি করা খাবারের নামে অখাদ্য খাইয়ে ঐতিহ্য নষ্ট করছে। ঢাকা শহরের পাড়াগুলির খাবার হোটেলের আলু চপ পেঁয়াজু বেগুনিও এসব বৈফোর দোকানিদের খাবার থেকে অনেক অনেক ভালো। একসময়ের খাবারের ঐতিহ্যবাহী দোকানগুলো এখন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে আমাদের এই কারণে, এইসব মিডিয়ার লোক দেখানো বানোয়াট অখাদ্য কুখাদ্যের মাধ্যমে ব্যবসায়ীদের চাঙ্গা করার জন্য প্রমোশনাল ভিডিও রিপোর্টে ভুয়া ঐতিহ্যের খবর ফলাও করে প্রচার করছে। আশা করি খুব শীঘ্রই আমাদের সবার টনক নড়বে। আমি হলফ করে বলছি যে এই খাবারগুলো আমি দেখিয়েছি এর মধ্যে 90% খাবারই স্বাদহীন অখাদ্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।